দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিলেন আফিফ ও মিরাজ। মিরাজ আফিফের এই এক জুটিতে হয়েছে বেশ কয়েকটা বিশ্ব রেকর্ড। এক নজরে দেখে নিন কি সেই রেকর্ডগুলো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। আফগানদের দেয়া 216 রানের জবাবে এই দুইজন মিলে সপ্তম উইকেটের জুটিতে গড়ে তুলেছেন 174 রানের জুটি। মাত্র 45 রানে 6 উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়া বাংলাদেশকে শেষ পর্যন্ত জয় এনে দেন তারা। আফিফ 115 বল খেলে করেছেন 93 রান। অন্যদিকে মেহেদী 120 বল খেলে 81 রান করেছেন। 174 রানের এই জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন তারা। দুইজন মিলে জুটি গড়ে 174 রান করে ওয়ানডের ইতিহাসের সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন। 2015 সালে ইংল্যান্ডের আদিল রশিদ ও জস বাটলার মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 177 রান করেন, যা সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া সপ্তম উইকেটের জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন মেহেদী আফিফ। এর আগে বাংলাদেশের হয়ে সপ্তম উইকেটের জুটিতে সর্বোচ্চ 127 রান করেছিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফুদ্দিন। 174 রান করে 1975 সালের বিশ্বকাপের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মেহেদী আফিফ। রেকর্ডটি হল ওয়ানডের ইতিহাসে 45 বা তার কম রানের মধ্যে 6 উইকেট হারানোর পর সপ্তম উইকেটের সর্বোচ্চ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেয়া। 1975 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 45 রান করার আগেই 6টি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু এরপর সপ্তম উইকেটের জুটিতে 55 রান করে দলকে জয় এনে দেন গ্যারি গিলমোর ও ডগ ওয়াল্টার্স। বুধবার আফিফ ও মেহেদী মিলে আরেকটি রেকর্ড গড়েছেন, আর সেটি হল এত কম রানে 6 উইকেট হারিয়েও দলকে জয় এনে দেয়া। এর আগে 2006 সালে কেনিয়ার বিপক্ষে 184 রান তাড়া করতে নেমে 112 রান করে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরবর্তীতে মাশরাফি বিন মর্তুজা ও আব্দুর রাজ্জাক নবম উইকেটের জুটিতে 51 রান করে দলকে জিতিয়েছিলেন। মেহেদী ও আফিফ দুজনই আজ বাংলাদেশের হয়ে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন, আর সেটি হল সপ্তম স্থান বা এরও নিচে ব্যাটিং করতে নেমে 80 বা তার বেশি রান করা। বাংলাদেশের কেউই ওয়ানডেতে এর আগে কখনোই 7 বা তারপরে খেলতে নেমে 80 রান করতে পারেননি। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। তিনি 2013 সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে 73 বল খেলে 75 রান করেন।